नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি টুমকি শুরু করছি সেরা 10 দেশ বিদেশ বাংলার বাছাই করা খবরগুলির দিকে নজর রাখব তবে শুরুতেই নজর রাখব বাংলার বাছাই করা খবরের দিকে টাউন হলের উদ্বোধনে মুখ্যমন্ত্রী সেখানে আমলাদের বার্ষিক সাধারণ বৈঠকে যোগ দেন বক্তব্য রাখেন এবং একাধিক ঘোষণাও করেন 100 দিনের কেন্দ্রের টাকা দেওয়া নেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা এবং পশ্চিমবঙ্গে জেলা বাড়ানোরও ইঙ্গিত দেন তিনি তিনি বলেন আজ পশ্চিমবঙ্গে 23টি জেলা পরবর্তীতে 46টি জেলা হতে পারে পাশাপাশি তিনি আধিকারিকদের উদ্দেশ্যে বলেন প্রয়োজনে জেলা বাড়াতে হবে প্রয়োজনে অফিসারদের সংখ্যাও বাড়াতে হবে এবং তাদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর কথাও বললেন মুখ্যমন্ত্রী আইএএস এবং ডব্লিউবিসিএস এর মধ্যে ফারাকে নারাজ মুখ্যমন্ত্রী এবার থেকে একই হারে ভাতা পাবেন রাজ্যের ডব্লিউবিসিএস ও আইএএস অফিসাররা ডব্লিউবিসিএস আধিকারিকদের বার্ষিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর ফিরে এলো 2019 এর আতঙ্ক বউবাজারে দুর্গাপিতুরী লেনের একাধিক পরিবার ঘর ছাড়া এক কাপড়ে ভোটার আর আধার কার্ড নিয়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন তারা আতঙ্কে চোখের পাতা এক করতে পারছেন না নাওয়া খাওয়া শিখে পরীক্ষা দিতে পারল না ছোট্ট নিকুঞ্জ সাউ ওদের ঠিকানা এখন ক্রিক রোড হোটেল মাথায় একরাশ চিন্তা আদৌ নিজের বাড়িতে ফেরা হবে তো আশ্বাস দিচ্ছেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে মেট্রোর কাছে ফের বউবাজারে দুর্গাপিতুরী লেনে ফাটল ফাটল বাড়তেই বাসিন্দাদের কপালে চওড়া ভাঁজ মেট্রো ও কেএমআরসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সকলে বাড়ি ছাড়া বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে আশ্বস্ত করছেন কলকাতার মেয়র অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা থেকে স্থায়ী সমাধান ঘটনাস্থলে দাঁড়িয়ে আশ্বস্ত করলেন ফেরাদ হাকিম 2019 এর ঘটনার সময় মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয় কলকাতা পুরসভার গোটা এলাকার কারিগরি দায়িত্ব নেবার কথা দিয়েছিল মেট্রো তারপরেও কিভাবে ঘটল এই ঘটনা নতুন করে তাই উদ্বেগ মুখ্যসচিব পর্যায়ে আলোচনা খুব শিগগির মেট্রো রেল এবং কেএমআরসিএল কর্তৃপক্ষ থাকবে কলকাতা পুলিশ এবং পুরসভাও থাকবে এই বৈঠকে কাজের পদ্ধতি ও কোনো কারিগরি গাফিলতি আছে কিনা তাও আলোচনা হবে প্রতিরোধ ব্যবস্থা নিয়েও কথা হবে ঘটনাস্থলে এসে মেয়র আশ্বস্ত করায় অনেকটাই খুশি দুর্গাপিতুরী লেনের বাসিন্দারা কেন ফিরল 2019 সালের সেই ফাটল আতঙ্ক মেট্রো কর্তৃপক্ষ তো আশ্বাস দিয়েছিল আর কোনো সমস্যা হবে না তাহলে তিন বছর পর কেন ফের দুর্গাপিতুরী লেনের এতগুলো বাড়িতে ফাটল ধরল পরিস্থিতি খতিয়ে দেখেন কেএমআরসিএল এর অফিসাররা ফিরাদ হাকিম ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে আসেন কেএমআরসিএল এর ইঞ্জিনিয়াররা পরিস্থিতি পর্যালোচনা করে মেট্রো কর্তৃপক্ষকে রিপোর্ট দেবেন তারা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তৎপর পুরসভা বুধবার রাত থেকেই গোটা ঘটনার তদারকি করছেন 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে মেট্রো কাজ স্বাভাবিকভাবেই চলবে বলে জানিয়েছেন কেএমআরসিএল এর জেনারেল ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন এ কে নন্দী দেউচা পাঁচামিতে বৃহস্পতিবার বিজেপির তরফে একটি মিছিল করা হবে আগেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা সেই অনুযায়ী মিছিলও শুরু হয় এদিন কিন্তু তার আগেই এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী কালো পতাকা দেখানো হয় শুভেন্দু অধিকারীকে আনিস খান মামলায় তদন্ত রিপোর্ট জমা করলো রাজ্য বৃহস্পতিবার হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা করা হয় শুনানি চলাকালীন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এই মামলায় পুলিশকে বাঁচানোর চেষ্টা চলছে রিপোর্টে আঘাতের উল্লেখ রয়েছে এই মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার আদালতের নির্দেশ অমান্য করে জাতীয় মানবাধিকার কমিশনের 11 জন সদস্য কাজ শুরু করেছে এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মামলার শুনানির আর্জি সরকারি আইনজীবী অনির্বাণ রায়ের শুক্রবার ফের মামলার শুনানির সম্ভাবনা কলকাতা টিভির খবরের চেয়ে অবশেষে সংস্কারের কাজ শুরু প্রেসিডেন্সির ঐতিহ্যবাহী ইডেন হিন্দু হস্টেলে পাশাপাশি পানীয় জল ও বিদ্যুতের কোনো সমস্যা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয় এবার সংস্কারের কাজ শুরু করল কর্তৃপক্ষ 2018 সালে হিন্দু হস্টেল পড়ুয়াদের হাতে তুলে দিয়েছিল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ কিন্তু বছর কয়েকের মধ্যেই বেহাল অবস্থা ধরা পড়ে হস্টেলের গত 8ই মে সকালে হঠাৎই হস্টেলের সিলিংয়ের চাঙুর ভেঙে পড়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ডিন অফ স্টুডেন্টসকে মেল করে আর্জি জানান আবাসিকরা চাঙুর ভাঙার খবর প্রথম সম্প্রচারিত হয় কলকাতা টিভিতে ডিন অফ স্টুডেন্টস পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সেই মতো হিন্দু হস্টেলে সংস্কারের কাজ শুরু হয়েছে কর্তৃপক্ষের এহেন পদক্ষেপে খুশি আবাসিক থেকে পড়ুয়া সকলেই
ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতা নিয়ে তিনি ভর্তি হয়েছেন অ্যাপোলো হাসপাতালে। সূত্রের খবর, গতকাল রাতে তিনি বুকে ব্যথা অনুভব করেন। আজ সকাল 9টা নাগাদ তিনি হাসপাতালে আসেন। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই তিনি বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। সূত্রের খবর, তার একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে করে তিনি হাসপাতালে আসেন, চলবে তার চিকিৎসা। প্রসঙ্গত, কিছুদিন আগেই তিনি হাসপাতালে শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন, তখন একাধিক শারীরিক সমস্যার কথা রিপোর্টে আসে। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি কলকাতায়, পার্শ্ববর্তী জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়াফিস। ঘূর্ণিঝড় অশনির শক্তি ক্ষয় হলেও এর জেরেই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি চলছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সময় বিরতির রয়েছে আরও খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো দেশের বাছাই করা খবরগুলির দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হলে গোলমাল হতে পারে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানির সময় এই আশঙ্কার কথাই শোনালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, অভিষেক একজন প্রভাবশালী রাজনীতিক, তাই তার শহরে জিজ্ঞাসাবাদ হলে ঘেরাওয়ের মতো ঘটনা ঘটতে পারে। কয়লা কেলেঙ্কারি মামলায় রুজিরা অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ইডি বারবার দিল্লিতে ডেকে পাঠানোয় সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। তাই কলকাতায় তাদের জিজ্ঞাসাবাদের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। আদালতের মৌখিক নির্দেশ, এই সময় পর্যন্ত তদন্তকারী সংস্থা আবেদনকারীদের বিরুদ্ধে কোনো রকম কড়া ব্যবস্থা নিতে পারবে না। এ বিষয়ে প্রথমে দিল্লি হাইকোর্টে আবেদন জানান অভিষেক। সেই আবেদন খারিজ হয়ে গেলে শীর্ষ আদালতে দ্বারস্থ হন তিনি। মামলার পরবর্তী শুনানি 17 মে। কাজের দাবিতে অভিনব বিক্ষোভ সিটেট ও বিটেট পাশ করা প্রার্থীদের। হাতে বাটি নিয়ে বিজেপি দপ্তরের সামনে প্রতিবাদ। পাটনার বিজেপি দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা হাতে বাটি নিয়ে পার্টি অফিসের সামনে ঘুরতে থাকেন। নেতাদের দেখতে পেলেই ভিক্ষা চাওয়া হয় বাটি নিয়ে। শিক্ষক নিয়োগে দ্রুত বিজ্ঞপ্তি জারি করা নিয়ে এই বিক্ষোভ দেখান তারা। মাদ্রাসায় এবার জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক, এমনই পদক্ষেপ নেওয়া হল যোগী রাজ্যে। এই প্রসঙ্গে বিজ্ঞপ্তিও জারি করা হয়। তাতে বলা হয়েছে এবার থেকে উত্তরপ্রদেশের সমস্ত মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। ক্লাস শুরু করার আগে এই সঙ্গীত গাইতে হবে পড়ুয়াদের। এক মাস আগেই ইউপি মাদ্রাসা বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু রমজানের কারণে স্কুল বন্ধ থাকায় এই নির্দেশ বাস্তবায়নে দেরি হয়। স্কুল খোলার পর সেই নিয়ম মানার নির্দেশ দেওয়া হয়েছে। তাজমহলের 22টি দরজা খোলার আর্জি খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ। এদিন শুনানিতে এমন নির্দেশ দেয় আদালত। এদিকে তাজমহলের জমি নিয়ে দাবি জানালেন জয়পুরের প্রয়াত মহারানী গায়ত্রী দেবীর নাতনি ও বিজেপির সাংসদ দিয়া কুমারী। তিনি বলেন, জয়পুরের মহারাজা জয়সিংহের জমিতেই মুঘল সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। তাজমহলের জমির নথির রাজপরিবারের কাছে রয়েছে। জমি নেওয়ার পরিবর্তে ক্ষতিপূরণও দেওয়া হয়েছিল বলে জানান তিনি। দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার 15 মে থেকে মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব সামলাবেন তিনি। সুশীল চন্দ্রের জায়গায় তাঁকে আনা হচ্ছে। সুশীল চন্দ্রের মেয়াদ শেষ হচ্ছে 14 মে। বৃহস্পতিবার টুইট করে বিষয়টি জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। 1984 সালের ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের IAS আধিকারিক রাজীবের প্রশাসনিক ও নীতি নির্ধারণের অভিজ্ঞতা দীর্ঘ 3 দশকের। ফের যোগী রাজ্যে কাজ করায় পুলিশ প্রশাসন। এবার বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের বড়াবাঁকির ঘটনা, মহিলা পুলিশকর্মীর অভিযোগ, তার সঙ্গেই কাজ করা পুলিশকর্মী সচিন কুমার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেন, পরে বিয়ে করতে অস্বীকার করেন। FIR দায়ের করা হয়েছে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে। প্রাণ বাঁচিয়ে আরও এক নজির করল রেল পুলিশ। ওড়িশার ভুবনেশ্বর রেলওয়ের ঘটনা, ওড়িশার ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের এই ঘটনা। RPF এর হেড কনস্টেবল S মুন্ডারের দক্ষতায় প্রাণে বাঁচলেন এক মহিলা। একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ানোর আগেই নামার চেষ্টা করেন ওই মহিলা যাত্রী। ট্রেনের গতি থাকায় প্ল্যাটফর্ম ও ট্রেনের ফাঁকের মাঝে পড়ে যান তিনি। হেড কনস্টেবল S মুন্ডা টেনে ধরেন মহিলাকে, প্ল্যাটফর্মে এনে প্রাণ বাঁচান মহিলার। ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম ওড়িশার রাউরকেল্লায়। বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামকে ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা হচ্ছে, সেই লক্ষ্যে চলছে নির্মাণ কাজ। 2023-এর হকি বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে ব্যবহার করা হবে এই স্টেডিয়ামটিকে, যেখানে 20,000-এরও বেশি দর্শক বসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও থাকবে সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধে।
দিল্লিতে ফের চলল বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। দক্ষিণ পূর্ব দিল্লির খাদারে বেশ কিছু কাঠামো ভেঙে দিল বিজেপি শাসিত পুরসভা। বাধা দেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। ছতলার একটি আবাসন ভাঙার চেষ্টা করে বুলডোজারটি, হাতুড়ি নিয়ে পাল্টা প্রতিরোধ করে তোলেন এলাকাবাসী। সেই সময় পুলিশ ও স্থানীয়দের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বেহাল চিকিৎসা পরিষেবা ছবি। বিহারে বিনা চিকিৎসায় মায়ের কোলেই প্রাণ গেল শিশুর, গোপালগঞ্জ সদর হাসপাতালের ঘটনা। অসুস্থ শিশুর চিকিৎসার জন্য মরিয়া হয়ে উঠেছিল পরিবার, এক জায়গা থেকে আর এক জায়গা। আইসিইউ থেকে ইমার্জেন্সি, বাদ যায়নি কোনো কিছুই, তবে কোথাও দেখা পাওয়া গেল না চিকিৎসকের। শিশুর বাবার অভিযোগ, যদিও বা একজন চিকিৎসকের খোঁজ মিলল, তাও আবার তিনি স্লিপ কাটার জন্য জোর দিতে থাকেন। মায়ের কোলেই ধীরে ধীরে প্রাণ যায় শিশুর। সময় বিরতির রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো বিদেশের বাছাই করা খবরগুলির দিকে। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী কি হতে চলেছেন রনিল বিক্রমাসিংহে? সূত্রের খবর, বৃহস্পতিবারই শপথ নিতে পারেন তিনি। আগেই প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষে জানিয়েছিলেন নতুন প্রধানমন্ত্রী পাবে শ্রীলঙ্কাবাসী, গঠন করা হবে নয়া মন্ত্রিসভা। কিন্তু আপাতত পদত্যাগের পথে হাঁটছেন না প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষে, যদিও তার পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। তবে মনে করা হচ্ছে সেনা শাসন আর জারি হচ্ছে না শ্রীলঙ্কায়, বৃহস্পতিবারই শপথ নিতে পারেন নতুন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষে বারবার যৌথ সরকার গড়ার কথা বলে আসছিলেন, জাতির উদ্দেশ্যে ভাষণে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে বলে আশ্বস্ত করেছিলেন দেশবাসীকে। সেই মতোই মহিন্দা রাজাপক্ষের উত্তরসূরি হিসেবে রানিল বিক্রমাসিংহের নামেই শিলমোহর পড়েছে, যদিও বিক্ষোভকারীরা অনর প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে। নাছোড়বান্দা রাজাপক্ষেও কোনোভাবেই ক্ষমতা থেকে তিনি সরবেন না। তবে দেশজুড়ে চরম গণবিক্ষোভের কথা মাথায় রেখে জারি থাকছে কারফিউ। সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন মহিন্দা রাজাপক্ষে। চীনে যাত্রীবাহী বিমানে আগুন বিমানবন্দর থেকে ওড়ার সময় রানওয়েতে পিছলে গিয়ে বিপত্তি, আগুন লেগে যায় বিমানটিতে। যদিও বিমানে থাকা 113 জন যাত্রী ও 9 জন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে টিবেট এয়ারলাইন্স। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। চীনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত চংকিং থেকে তিব্বতের নিংচি যাওয়ার কথা ছিল টিবেট এয়ারলাইন্সের বিমানটির। টিবেট এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে বিমানটিতে 113 জন যাত্রী ও 9 জন ক্রু সদস্য ছিলেন, প্রত্যেককেই নিরাপদে উদ্ধার করা হয়েছে, প্রাণহানি ঘটেনি। উদ্ধার কাজের সময় 36 জন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন। প্রসঙ্গত মাস দেড়েক আগেই চীনের ইস্টার এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায় কবলে পড়েছিল, বিমানে থাকা 132 জনেরই প্রাণ যায় সেই দুর্ঘটনায়। যান্ত্রিক কলচুক কিভাবে ঘটল তা খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভাই নওয়াজ শরীফের সঙ্গে দেখা করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। লন্ডনে আয়োজিত পাকিস্তান মুসলিম লীগ হাজলের প্রথম অধিবেশনে যোগ দিতে গিয়ে সাক্ষাৎ হয় তাঁদের মধ্যে। 6 ঘন্টার বৈঠক হয় তাঁদের মধ্যে, সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরাও। প্রথম অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয় যে ইসলামাবাদে কোনো আগাম নির্বাচন হবে না। শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের প্রাথমিক লক্ষ্য থাকবে নাগরিকদের অর্থনৈতিক ত্রাণ দেওয়া। উত্তর কোরিয়ার প্রথম করোনা সংক্রমণ, জরুরি অবস্থা ঘোষণা সর্বাধিনায়ক কিম জং উনের। প্রথম করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে বলে উত্তর কোরিয়ার সংবাদপত্রে খবর প্রকাশ হয়। রাজধানী পিয়ংইয়ং এর এক বাসিন্দার শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে বলে জানা যায়। তারপরই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। গোটা বিশ্ব যখন করোনার প্রকোপে ধুঁকছিল, তখন একমাত্র উত্তর কোরিয়া দাবি করেছিল তাদের দেশে থাবা বসায়নি অতিমারী, তবে শেষ রক্ষা হল না। করোনার জেরে ফের গৃহবন্দী সাংহাইয়ের মানুষ, নানা সমস্যায় জর্জরিত তারা। কিন্তু তাদের পোষ্যদেরও যে মন খারাপ, তাই তাদের দেখভালের জন্য একটি পেট কেয়ার সেন্টার করা হয়েছে। অভিনব উদ্যোগ নিয়েছে সাংহাই প্রশাসন। বাড়ির মালিক যদি কোয়ারেন্টাইন সেন্টারে থাকেন কিংবা কোভিড পজিটিভ হয়ে থাকেন, সেই সব বাড়ির পোষ্যদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পিপিই কিট পরে সমাজসেবীরা এসে পোষ্যদের তাদের নতুন ঘরে নিয়ে যাচ্ছেন, কুকুর বিড়াল সবাই একসঙ্গে। যেখানে তাদের যত্ন নেওয়া হচ্ছে, তেমনি তারা অসুস্থ কিনা তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। নয়া এই সেন্টারে 2টি ঘর রয়েছে, যেখানে একসঙ্গে 40টি কুকুর এবং 10টি বিড়াল থাকতে পারবে। সেখানে রয়েছে তাদের মনপসন্দ খানাপিনার ব্যবস্থাও। বাড়ির মালিক সুস্থ হয়ে গেলে তারা আবারও ফিরে যাবে নিজেদের বাড়িতে। অন্যদিকে সাংহাই জুড়ে করোনার গ্রাফ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। সাংহাই জুড়ে জারি করা হয়েছে কড়া লকডাউনও। প্রকৃতি যে শিল্পী তার প্রমাণ প্রকাশ্যে। আলবর্স পর্বতের কোলে সেই সৌন্দর্যই তার প্রমাণ। রুক্ষ পাহাড়ের কোলে রঙিন টিউলিপ দুলছে,
তার সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। প্রতি বছর মে মাসে 10 দিনের জন্য টিউলিপ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়, যা দেখতে উৎসাহী পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। এখানে প্রায় 43 ধরনের টিউলিপ ফোটে মে মাসের এই সময়টায়। পাহাড়ের রুক্ষ সৌন্দর্যে টিউলিপের রং যেন সব মন খারাপ হিংসাকে ভুলিয়ে দিতে সক্ষম। সকলকে যেন ভালোবাসার সঙ্গে স্বাগত জানাচ্ছে টিউলিপের দল। গত 2 বছর করোনা মহামারীর জন্য বন্ধ ছিল এই উৎসব, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হতে ফের ভিড় জমিয়েছেন তারা। পাহাড়ের কোলে হেঁটে যাওয়ার পথে সঙ্গী রঙিন টিউলিপ, হয়তো এই সৌন্দর্য মুখে বলে ব্যক্ত করা সম্ভব নয়। পর্যটকরা সেই মুহূর্তের ছবি ক্যামেরা বন্দী করে রাখতে ভোলেননি। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ভোপালে কংগ্রেসের বিক্ষোভ এবং সেই বিক্ষোভ সামাল দিতে জলকামান পুলিশের বেকারত্ব বেড়ে চলেছে এবং তার সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, এবং তারই প্রতিবাদে আজ বিক্ষোভ দেখানো হয়েছে ভোপালে। কংগ্রেসের কর্মী সমর্থকরা এই বিক্ষোভ দেখান, গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি সামাল দিতে জলকামান পুলিশের, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, ভোপালে ব্যাপক বিক্ষোভ কংগ্রেসের। কংগ্রেস কর্মী সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন, সেই সময় পরিস্থিতি সামাল দিতে জলকামান পুলিশের। এই ছবি ভোপালের লাগাতার দ্রব্যমূল্য সহ বৃদ্ধি সহ বেকারত্ব, তারই প্রতিবাদ দেখানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে। কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা ব্যাপক বিক্ষোভ দেখান, পরিস্থিতি সামাল দিতে জলকামান ছোড়ে পুলিশ। ভোপালে কংগ্রেসের বিক্ষোভ, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদেই এই বিক্ষোভ কংগ্রেস কর্মী সমর্থকদের। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে জলকামান পুলিশের, একই সঙ্গে ব্যারিকেড দিয়ে গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ভোপালে। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।